আসসালামু আলাইকুম অল জব ডেসিনেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট পার্ট জ্যামিতির বাছাইকর অঙ্কগুলো নিয়ে বিগত তিরিশ বছরে বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা অঙ্কগুলো একসাথে বেশ কিছু অঙ্ক আশা করছি জ্যামিতির বাছাইকর অঙ্কগুলো দুইটি পার্টাই শেষ করে দেব বেশ কিছু করে অঙ্ক থাকবে আশা করছি এই দুইটি পার্ট ফলো করলে আপনাদের জ্যামিতির যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে এখান থেকে দুইটি পার্ট সম্পন্ন করলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে তাই দুইটি পার্টের প্রথম পার্টে চলে যাচ্ছি প্রথম অঙ্কে কোণ এবং বি কোণ পরস্পর সম্পরক্ষণ একুণ একশো পনেরো ডিগ্রি হলে বি কোণ কত ডিগ্রি হবে আমি খুবই সংক্ষেপে এবং অল্প কথায় অঙ্কগুলো বুঝিয়ে দিব আশা করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করলেই উপকার হবে আমরা জানি এ কোণ এবং কোণ যদি কোণ হয় তাহলে এ কুন প্লাস বি কোণ হবে একশো আশি ডিগ্রি কারণ একুণ এবং সম্পূরক সম্পরক্ষণ হলে দুটি কোণ হচ্ছে একশো ডিগ্রি এখন যদি একুণ এবং বিকুণ পরস্পর কোণ হয় এবং এর মান যদি একশো ডিগ্রি হয় তাহলে এখানে আমার বলা আছে যে কোণ সমান সমান হচ্ছে 115 পনেরো ডিগ্রি এখন আমি যদি মাইনাস কোণ করে দেই একশো ডিগ্রি করে দেই একশো ডিগ্রি মাইনাস করে দেই তাহলে এখানে আমার চলে আসবে আমার কোণ অর্থাৎ একশো থেকে যদি একশো চলে যায় এটা থাকবে আমার পঁয়ষট্টি তার মানে আমার বি মান হবে পঁয়ষট্টি ডিগ্রি আশা করছি বুঝতে পেরেছেন এই টাইপের বেশ কিছু অঙ্ক দেখাবো চলে যাচ্ছি পরের প্রবলেমে আমরা পরের যে প্রবলেমটি দেখব এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি এবং এ কুন আশি ডিগ্রি হলে বিকুন কত হবে তাহলে সেইমভাবে আমরা যদি দেখি এখানে যদি আমি একটা ছোট করে একটা ত্রিভুজ একে নেই যদি আমরা এখানে এ বি এবং সি করি এখানে বলা হচ্ছে এবি ইকুয়াল টু এসি অর্থাৎ এবি এবং ইকুয়ালটি আছে অর্থাৎ বাহু দুটি সমান তাহলে আমরা জানি সমান বাহু সম্পন্ন কোন দুটিও সমান থাকে এখন যদি এইখানে আমার দেয়া আছে একণ সমান সমান আশি ডিগ্রি হয় তাহলে একটি ত্রিভুজের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সমবাহ সম্পন্ন কোন দুটি যদি সমান হয় এখানে আমি একটু লিখে দিচ্ছি যে সমান বাহু সম্পন্ন সমান বাহুর সম্পন্ন কোন দুটিও সমান হয় তাহলে এটা যদি টোটালটার মান হয় একশো আশি ডিগ্রি তাহলে আমি যদি এখানে একশো আশি ডিগ্রি থেকে আমার একুন দেওয়া আছে আশি ডিগ্রি তাহলে আমার এটা আসবে একশো ডিগ্রি এবং সমান বাহুর সম্পন্ন কোন দুটি যেহেতু সমান হয় এটা যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি তার মানে আমার বি হবে পঞ্চাশ ডিগ্রি এবং আমার সি কুনও হবে পঞ্চাশ ডিগ্রি এখানে আমার চেয়েছে বি কুন সমান কত তাহলে আমার বি কুণ সমান অ্যান্সার হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আমি অল্প কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের প্রবলেমটিতে আমরা যে প্রবলেমটি করলাম তারই খুব কাছাকাছি আরেকটি প্রবলেম একটি সমদিবাহিত পূজার একটি কুন পঞ্চাশ ডিগ্রি হলে অপর দুইটি কুন প্রত্যেকটির মান কত এখানে আমি সেইমাবে যদি একটা ত্রিভুজ আঁকি এটা হচ্ছে আমার এ বি এবং সি সেইভাবে এখানে আমার সমদ্বিবাহু বুজের সমান দুইটি বাহু হবে এবং সমান বাহু সম্পন্ন কোন দুইটিও পরস্পর সমান হবে এখন যেহেতু আমার একূণ সমান সমান দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি সেইভাবে আমরা জানি যে তিন বাহুর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমার যেহেতু একুণ পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমি যদি এটা মাইনাস করে দেই তাহলে আসবে আমার একশো তিরিশ ডিগ্রি সমান বাহ সম্পন্ন কোন দুটি যেহেতু সমান হবে সেইমভাবে আমি যদি এটা দুই দিয়ে ভাগ করে দেই তাহলে এটা হবে আমার পঁয়ষট্টি ডিগ্রি এগুলো ডিগ্রি হবে তাহলে আমার এখন তাহলে প্রত্যেকটি অপর দুইটি কোন প্রত্যেকটির পরিমাণ কত অপর দুইটি গুণ প্রত্যেকটির পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি করে আশা করছি বুঝতে পেরেছেন খুবই সহজ জাস্ট রিলেশনটা ফলো করলেই হবে চলে যাচ্ছি পরের প্রবলেমে আমরা পরের যে প্রবলেমটি দেখব এবিসি ত্রি বুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো এসিডি কুন একশো পাঁচ ডিগ্রি হলে এবিসি প্লাস সি কুন কত আমরা সেইমভাবে জাস্ট খুবই সহজ আপনারা জাস্ট রিলেশনটা একটু বোঝেন এখানে হচ্ছে এ বি এবং সি এখানে বলা হচ্ছে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলে এখানে যে কোন উৎপন্ন হয় এসিডি এখানে যে কোন উৎপন্ন হলো এ সি ডি এটার পরিমাণ হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে এখন বলা হচ্ছে এ বি সি প্লাস সি কুন সমান সমান কত এখানে জাস্ট আমাকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কোণ এটা হচ্ছে আমার কোণ জাস্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন এটা দিয়েই আমার অঙ্ক সলিউশন হয়ে যাবে যে কোণ বিপরীত কোণের সমষ্টির সমান এখানে আমরা চলে লিখতে পারি যে বহিষ্ঠ কুনের মান জাস্ট আমাদের এই লাইনটাই মনে রাখতে হবে এটাতেই আমাদের অ্যান্সার অর্থাৎ বহিষ্ঠ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান এটা হচ্ছে আমার বহিষ্ট কোণ তাহলে বহিস্তুনে কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণের সমান আমার বিপরীত অন্তস্তুর কোণ হচ্ছে এই দুইটা কোণ অর্থাৎ এ কোণ এবং বি কোণ হচ্ছে আমার বিপরীত অন্তস্থ কোণ তাহলে আমার আমি সহজ করে বুঝে নিচ্ছি যে বহিস্থ কোণের বিপ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান তাহলে আমার এখানে বহিষ্ট কোণ যেহেতু একশো পাঁচ ডিগ্রি তাহলে আমার এ এবং বি এই দুইটা কুনের মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তার মানে আমি যদি এইখানে দেখি যে এ বি সি অর্থাৎ এ বি সি প্লাস বি এ সি কুন বিএসি ইকুয়াল টু হচ্ছে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার আমি এই টাইপের আরেকটি প্রবলেম দেখিয়ে দিচ্ছি আশা করছি সমস্যা সমাধান হয়ে যাবে চলে যাচ্ছি পরের প্রবলেমে আমরা এর আগে যে প্রবলেমটি সলিউশন করলাম এই প্রবলেমটির সাথে এই প্রবলেমটির অনেক মিল আছে আপনারা একটু ফলো করেন ত্রিভুজ এ এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে আমি এবিসি ত্রিভুজ এ কে নেই এ বি সি এটা হচ্ছে আমার এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম এখন বলা হচ্ছে এ কুন হচ্ছে আমার ষাট ডিগ্রি এবং বি কুন হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে এ সি ডি কুন কত অর্থাৎ এ সি ডি কুন কত আমার এখানে যে বহিষ্ঠ কুণ হয়েছে বহিষ্ঠ কুন কত সেইমভাবে আমরা আগের প্রবলেমটা কী সলিউশন করেছি যে বহিষ্ঠ কুণের মান বিপরীত অন্তঃস্থ কুণের সমষ্টির সমান সেইমভাবে আমি যদি এখানে আরেকবার একটু খুবই সংক্ষেপে লিখে দেই যে বহিষ্ঠ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান আমি উপরে লিখে দিলাম সমষ্টির সমান সমান তাহলে এখানে কি হচ্ছে বৈস্ত কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণের সমান তাহলে আমরা যদি এটা উল্টা করি এখন আমার চেয়েছে এসিডি গুণ কত অর্থাৎ এখানে অন্তঃস্থ গুণের মান দেওয়া আছে তাহলে বহিঃস্থ গুণের মান কত হবে তাহলে বিপরীত কি এখানে বলেছি বহিস্ত গুণের মান বিপরীত অন্তঃস্থ গুণের সমষ্টি সমান তাহলে যেহেতু বহিষ্ট গুণের মান বিপরীত অন্তস্থ গুণের সমষ্টি সমান তাহলে আমার এই দুইটা যুগ করে দিলে যেটা আসবে অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি হচ্ছে আমার এসিডিয়ের মান খুবই সহজ খালি রিলেশনটা বুঝতে হবে আমি কথা বাড়াচ্ছি না আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের প্রবলেমে অল্প সময় আমি বেশ কিছু প্রবলেম দেখাবো আমরা পরের যে প্রবলেমটি দেখব দুটি সম্পর্ক কোণের অনুপাত পাঁচ অনুপাত চার হলে এখানে পাঁচ অনুপাত চার হলে কোন দুটি কত এখানে আমরা কোন দুটি জানি না কোন দুটি আমাদেরকে বের করতে হবে কিন্তু আমরা জানি দুটি সম্পর্ক কোণের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার তাহলে আমরা কি জানি দুটি সম্পর্ক কোণের সমষ্টি কত দুটি সম্পরক কুণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা জানি যে দুটি সম্পর কুণের সমষ্টি হচ্ছে আশি ডিগ্রি এখানে যেহেতু আমার দুটি কুণের অনুপাত দেওয়া আছে তাহলে আমি জাস্ট এখানে দড়ি ফাইভ এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু আশি ডিগ্রি আমরা কি জানি যে দুটি কুণের সমষ্টি হচ্ছে আশি ডিগ্রি দুটি সম্পূর্ণ কোণের সমষ্টি আশি ডিগ্রি তাহলে যেহেতু এনে দুটি কুণের অনুপাতায় আছে সমষ্টি নাই তাহলে আমরা ধরে নিলাম যে এ ফাইভ এক্স প্লাস ফোর এক্স সমান সমান একশো আশি ডিগ্রি এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে নাইন এক্স একশো আশি ডিগ্রি এটা হচ্ছে আমরা যদি কাটাকাটি করি আশি বাই নয় অর্থাৎ এটা হচ্ছে আমার টোয়েন্টি এখন আমি কী করবো আমি যদি প্রথমটাতে মান বসিয়ে দেই ফাইভ এক্স তাহলে আমার ফাইভ ইন্টু টোয়েন্টি অর্থাৎ একশো তাহলে আমার দ্বিতীয় মানটা অনুপাতটা কত ছিল ফোর এক্স তাহলে ফোর এখানে ফোর ইন্টু টোয়েন্টি এটা হচ্ছে আমার আশি অর্থাৎ এখানে আমি খুব সহজে বুঝতে পারছি আমার কুনের মান বের হয়ে গেল তাহলে এখানে আমার দুটি কুন কত একটা হবে একশো ডিগ্রি আর একটা হবে আশি ডিগ্রি আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের প্রবলেমটিতে আমরা পরের যে প্রবলেমটি দেখব বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি চতুর্ভুজের বিকুণ ষাট ডিগ্রি হলে এর বিপরীত সিকুণ কত অর্থাৎ আমি যদি এখানে একটা বৃত্ত লিখি খুবই সহজ চাষ রিলেশনটা বুঝতে হবে আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি এখন এখানে জাস্ট আমি বৃত্ত অন্তর্লিখিত এটা একটা চতুর্ভুজ আঁকছি এটা আসলে চতুর্ভুজ আঁকছি এখন এখানে বলছে যে লিখিত এ বি সি ডি চতুর্ভুজ আর এটা এটা বৃত্ত অন্ত লিখিত বিতর ডি চতুর্ভুজ তাহলে এখানে যদি আমি এটা এ লিখি এটা বি দেই এটা সি লিখি এটা ডি দিলাম তাহলে হচ্ছে বৃত্তন্ত লিখিত আমার চতুর্ভুজ হলো এখন এখানে বলা আছে বিকুণ সমান সমান ষাট ডিগ্রি আমার বিকুণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে সিকুণ সমান সমান কত হবে এখানে জাস্ট আমাকে একটা রিলেশন জাস্ট একটা সূত্র বা একটা পয়েন্ট মনে রাখতে হবে যে চতুর্ভুজের বিপরীত কোনগুলো জাস্ট মনে রাখতে হবে যে চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমান সমান হচ্ছে দুই সমকোণ অর্থাৎ এখানে বি কোণ প্লাস সি কোণ সমান সমান হবে একশো ডিগ্রি এবং একুন প্লাস ডিক সমান সমান হবে একশো আশি ডিগ্রি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখন কী হবে তাহলে এখন আমি তাহলে আমি যেহেতু এখন মান পেয়ে গেলাম যে বিকুন প্লাস সিকুন সমান একশো আশি ডিগ্রি একুন প্লাস ডিকুন সমান একশো আশি ডিগ্রি তাহলে আমার এখানে কী দেয়া আছে বিকুন প্লাস সিকুন সমান সমান যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমার কী হচ্ছে একশো আশি ডিগ্রি এখন আমার বিকুনের মান দেয়া আছে ষাট ডিগ্রি তাহলে আমি যদি এটা বিয়োগ করে দেই একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি হচ্ছে আমার সিকুনের মান এটা হচ্ছে আমার উত্তর আশা করছি বুঝতে পেরেছেন খুবই সহজ জাস্ট এখানে এক সূত্রটা মনে রাখতে হবে বিপর চতুর্ভুজের বিপরীত কুণগুলো দুই সমকোণ তাহলে এই একশো ডিগ্রি হচ্ছে আমার উত্তর এই দুইটা গুণ করলে হচ্ছে দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি চলে যাচ্ছি পরের প্রবলেমটি আমরা পরের যে প্রবলেমটি দেখব বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কয়টি চাপ সৃষ্টি হয় খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি আমি বৃত্তন্ত লিখিত একটি চতুর্ভুজ আঁকলাম যদি আমি খুব ভালো আঁকতে পারি না আপনারা একটু বুঝে নেবেন আমি এখানে একটি চতুর্ভুজ আঁকলাম এটা যদি আমি এ দেই এটা যদি বি দেই এটা সি এবং এটা ডি এখন বলছে এখানে অন্তর্লিখিত চতুর্ভুজের কয়টি চাপ সৃষ্টি হয় তাহলে কয়টি এখান থেকে এই টানের পয়েন্ট এটা হচ্ছে আমার একটি চাপ বি থেকে সি এটা হচ্ছে আমার একটি চাপ এ থেকে বি এটা হচ্ছে আমার একটি চাপ এবং এ থেকে ডি এটা হচ্ছে আমার একটি চাপ অর্থাৎ এখানে আমার চারটি চাপ সৃষ্টি হয় আপনারা জাস্ট এই বিন্দু থেকে এই বিন্দু একটি চাপ এইখান থেকে এটা একটি চাপ এটা এখান থেকে এটা একটি চাপ এবং এখান থেকে এটা একটি চাপ অর্থাৎ চতুর্ভুজের কয়টি চাপ সৃষ্টি হয় বৃত্তান্ত লিখিত আঁকলে এখানে চারটি চাপ সৃষ্টি হয় আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের প্রবলেমে আমরা পরের যে প্রবলেমটি দেখব এবিসি ত্রিভুজের বিকুন নাইনটি ডিগ্রি এবং এবি এটা হবে চার সেন্টিমিটার এবি চার সেন্টিমিটার এবং বিসি তিন সেন্টিমিটার হলে এসি বাহর্ধক্য কত এখানে বি নাইনটি ডিগ্রি এটা আমরা খেয়াল করব না আমরা জাস্ট এভাবে যদি ত্রিভুজটি আঁকি অর্থাৎ এ বি সি এখানে বলা হচ্ছে আমার এবি সমান ফোর এবং বিসি সমান থ্রি তাহলে আমার এসি সমান কত এটার জন্য আমরা যেটা করবো জাস্ট আমরা যেটা জানি যে এস এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এখন যদি আমার এবির মান দেওয়া আছে এবি হচ্ছে আমার ফোর এবং আমার বিসি হচ্ছে থ্রি স্কোয়ার এবং এটাকে যদি আমি এভাবে নিয়ে আসি এসি স্কোয়ার এটাকে আমার রোড ওভার করা দিতে পারি আমরা তাহলে এসি চলে আসলো এখানে রোড ওভার হয়ে গেল এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে ষোলো প্লাস নাইন আমার রোড ওভার থেকেই যাচ্ছে এসি তো এটা আছেই তাহলে হচ্ছে আমার পঁচিশ পঁচিশ ওভার এটা হচ্ছে আমার ফাইভ তাহলে আমরা কি বলতে পারি যে আমার এসি বাহর দৈর্ঘ্য কত আমার এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে এটাই হচ্ছে আমার খুবই সংক্ষেপে এবং অল্প কথাই আমি আপনাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি আশা করছি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি পরের প্রবলেমটিতে আমরা যদি পরের প্রবলেমটি দেখি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এই ধরনের অঙ্কগুলো আমরা খুবই সহজে করে ফেলব জাস্ট এখানে যদি আমি এটা এন ধরি জাস্ট আমি এন স্কোয়ার দিব এখানে আমার যত গুণ বলবে যেহেতু বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি বলেছে তাহলে আমি থ্রি স্কোয়ার করে দেব এখানে আমি থ্রি স্কোয়ার তাহলে এটা হলো আমার নাইন অর্থাৎ এ অঙ্কে বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রগুল বৃদ্ধি পাবে নয় গুণ এখানে যদি বলতো চার গুণ বৃদ্ধি পায় তাহলে আমি এন স্কোয়ার জাস্ট যে যত গুণ বলবে এটা আমরা স্কোয়ার করে দিব তাহলে এটা আমার মান চলে আসবে যদি বলতো যে বৃত্তের বেশ চার গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল গুণ বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেত ষোলো গুণ খুবই সহজ এবং খুবই শর্টকাটে আমরা অঙ্কগুলো করে ফেলবো চলে যাচ্ছি পরের প্রবলেমটিতে পরে যে প্রবলেমটি সলভ করব কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত এখানে বলছে উৎপন্ন বহিষ্ট কুন্তিটি সমষ্ট কত এখন তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকরণ তাহলে প্রথমে আমাকে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে জাস্ট এটা খুবই সহজ কিন্তু আমাদেরকে জাস্ট একটু খেয়াল রাখতে হবে তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম এখন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলাম আমি এই বাহুটিকে বর্ধিত করলাম তাহলে এখানে একটি কোন উৎপন্ন হলো আমি এই বাহটি বর্ধিত করলে এখানে একটি কোণ উৎপন্ন হলো এবং যদি এদিকে বর্ধিত করি এখানে একটি কোণ উৎপন্ন হলো এখন যেটা হচ্ছে যে আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে এখানে প্রত্যেকটি সরল কোণ হয়েছে আমরা জানি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে যেহেতু আমার তিন সরল কোণ হয়েছে তাহলে প্রত্যেকটি কোণ হওয়াতে আমার প্রত্যেকটি এক সরল কোণ করে হয়ে গিয়েছে তিনটি বাউকে বর্তিত উৎপন্ন বহিস্ত কোণ হচ্ছে যাই হোক এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু তিন সরল কোণ হয়েছে আমার প্রত্যেকটি একটি করে সরল কোণ তাহলে তিন সরল কোণ সমান সমান হবে আমার ওয়ান এইটটি জাস্ট একটু খেয়াল রাখতে হবে ওয়ান এইটটি এবং ওয়ান এইটটি অর্থাৎ ওয়ান এইটটি এখন আমি যদি এই তিনটা যুগ করি তাহলে এখানে আমার যুগ হবে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ডিগ্রি এখন কোয়েশনটা কি বলেছে যে তিনটি বহিস্ত কোণের মান কত তার মানে কি ভিতরের যে কোণগুলো আছে ত্রিভুজের তিন কুনের সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে এখন আমি যদি ভিতরের ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বাদ দিই তাহলে আমার বহিস্ত কুণের মান চলে আসবে তাহলে আমি এখন ভিতরের তিন কোণের সমষ্টি যেটা আছে তাহলে আমি এটা এখন বাদ দিব তাহলে তিন কুণের সমষ্টি যেটা আছে তিন কুণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমি যদি এখন ত্রিভুজের তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি বাদ দিই তাহলে এটা হবে আমার তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এখন আমার এখানে বলেছে কোন তিনটি সমষ্টি কত তাহলে আমার কোন তিনটি সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমার এটাই হচ্ছে উত্তর খুবই সংক্ষেপে এবং খুবই অল্প কথায় আমি বুঝিয়ে দিলাম তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন এটা হচ্ছে আমার যেমিতির অঙ্কের বাছাই করা পার্ট ওয়ান এবং বাছাই করা অঙ্ক নিয়ে আমি পার্ট টু আপলোড করবো আশা করছি এই দুইটি পার্ট ফলো করলে যেমিতির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হবে আশা করছি ধন্যবাদ